নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত নসমাই মসজিদ। বন্ধুসকল, লগতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটি খবর, রাজ্যের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতীলৈ ভাল খবর। নিবনুয়া যুবক যুবতী সকলে এতিয়ার নিজের যোগ্যতা অনুসরি নিজের গাঁও অথবা অঞ্চলতে লাভ করব সরকারি চাকরি। এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতীলৈ ডাঙর খবর। রাজ্যের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতীলৈ ভাল খবর দিলে মুখ্যমন্ত্রীয়ে। নিবনুয়া যুবক যুবতী সকললৈ নতুন সিদ্ধান্ত আনিলে মুখ্যমন্ত্রীয়ে। এতিয়ার পর আপনার যোগ্যতা অনুসরি আপনি আপনার নিজের গাঁওখনতে পাব চাকরি। চতুর্থ বর্গর প্রার্থীয়ে নিজ অঞ্চলের শিক্ষানুষ্ঠানতে লাভ করব চাকরি। আপনার অঞ্চলের শিক্ষানুষ্ঠানত অন্য জেলার প্রার্থীয়ে নাপাব চাকরি। এলপি স্কুল, এমই স্কুল আর হায়ার সেকেন্ডারি স্কুলত নিজের গাঁওখনের প্রায় লাভ করব চাকরি। লগতে রাজ্যের অন্যান্য বিভাগের চতুর্থ বর্গর চাকরির বাবেও এই ডাঙর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পরবর্তী খবর, নাগরিকত্ব সংশোধনী আইন চমুকায় কা বলবৎ হওয়ার পিছত কা সন্দর্ভত প্রথমবারলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুব প্রজন্মর হাতথ্রব জুবিন গার্গে। জুবিন গার্গে এই সন্দর্ভত কয়, রাজপথত আর আন্দোলন নকরে জুবিন গার্গে, কার বিরুদ্ধে নিজের স্থিতিত অটল থাকিব জুবিন গার্গ, সদায় কার বিরোধিতার প্রতিবাদ করে যাব, কিন্তু রাজপথত আর আন্দোলন নকরে জুবিন গার্গে। কাক লয় পুনের জুবিন গার্গর ডাঙর মন্তব্য, কোনো কারণতে কা কার্যকরী হবই নয়ারে, এই মন্তব্য জুবিন গার্গর। জুবিন গার্গে লগতে কয় যে এইটো এটা অদরকারী কাম করেছে সরকারে, এনেই হুলস্থুলর সৃষ্টি করেছে মানুষের মাজত, কার বিরুদ্ধে নিজের স্থিতিত অটল থাকিব জুবিন গার্গ, সদায় কার বিরোধিতার প্রতিবাদ করে যাব বলে মন্তব্য জুবিনর, কিন্তু রাজপথত আর আন্দোলন নকরে জুবিন গার্গে, প্রতিবাদ করিম কিন্তু রাজপথত নহয়, এই মন্তব্য জুবিনর। জুবিনে লগতে কয় যে রাজপথত প্রতিবাদ করাটো এতিয়া রিক্সি হয়ে আছে, হেয়ে বেলেগ বেলেগ পদ্ধতিরে প্রতিবাদ করিম, সামাজিক মাধ্যমে প্রতিবাদ করিম, এই মন্তব্য জুবিন গার্গর। পরবর্তী খবর, দেশত পুনের হব বিজেপি সরকার, আর এইবার বিজেপি সরকার আহিলে অসমত এটাও কেঁচা ঘর না থাকিব। কোকরাঝারত বিজেপি ইউপিপিএল অগপর কর্মী সভাত এই মন্তব্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংর। 400+ আসনের এইবার সরকার গঠন করব NDA। কোকরাঝারত বিজেপি ইউপিপিএল অগপর কর্মী সভাত এই মন্তব্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংর দাবি পরবর্তী সরকার মোদিয়াই গঠন করব, আর এইবার সরকার আহিলে অসমত এটাও কেঁচা ঘর না থাকিব। ট্রিপল ইঞ্জিনের সরকারে অনাগত সময়ত বিশ্বর প্রথম দেশ হব ভারতবর্ষ। অগপ বিজেপি ইউপিপিএল বলে কোনো কথা নাই, সকল একত্রিত হয়ে 14খন আসনত জয় নিশ্চিত করব লাগিব, এই মন্তব্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংর। আর উত্তর পূবর প্রতি অতি সদয় প্রধানমন্ত্রী মোদী, এই মন্তব্য করে রাজনাথ সিংয়ে। লগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক উচ্চ প্রশংসা করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি নোয়ার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক, আর এনেকা ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের বৃহৎ সিদ্ধান্ত, অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগত কেন্দ্রীয় তথ্য আর প্রচার মন্ত্রণালয়ে নিষিদ্ধ করলে 18টা OTT প্লেটফর্ম, 19টা ওয়েবসাইট, 10টা মোবাইল অ্যাপ আর 57টা সোশিয়াল মিডিয়া হ্যান্ডেল। আজির দিন এই ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় তথ্য আর প্রচার মন্ত্রণালয়ে। পরবর্তী খবর, সাবধান, রাজ্যত আহি আছে প্রচণ্ড ধুমুহা বরষুণ, আর এই সন্দর্ভত রাজ্যের কেবাখনো জেলায় সতর্কতা জারি ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্র। রাজ্যের 10খন জেলায় আহিব পারে প্রচণ্ড ধুমুহা বরষুণ, রাজ্যের বতর বিজ্ঞান কেন্দ্রে এই সন্দর্ভত জারি করেছে সতর্কবাণী।
উজনির 7 জেলা ধুমুহা বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। লগতে বরাক উপত্যকার 3 জেলাত ধুমুহা বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। কোন জেলাত বরষুণ হওয়ার সম্ভাবনা আছে চাও আহক। তিনিচুকীয়া, লক্ষিমপুর, ধেমাজিত বরষুণের সম্ভাবনা আছে। লগতে যোরহাট, চৰাইদেউ আর শিবসাগরত সতর্কতা জারি করা হয়েছে। ইপিনে করিমগঞ্জ, হাইলাকান্দি আর কাছাড়ত হাই এলার্ট জারি বতর বিজ্ঞান কেন্দ্র। পরবর্তী খবর, কার বিরোধিতা করার বাবেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহ ঘেরাও। কার বিরোধিতা করার বাবে পাকিস্তানের হিন্দু শরণার্থীয়ে ঘেরাও করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহ। কার বিরোধিতা করার বাবেই কেজরিওয়ালের বাসগৃহ ঘেরাও। কার বিরোধিতা করার বাবে পাকিস্তানের হিন্দু শরণার্থীয়ে ঘেরাও করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহ। কার বিরোধিতার সংবাদমেল সম্বোধনের পিছতেই অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহ ঘেরাও করে শ শরণার্থীয়ে। কার ফলত দেশ অসুরক্ষিত হব বলে মন্তব্য করেছিল অরবিন্দ কেজরিওয়ালে। লগতে মন্তব্য করে কৈছিল ঘরের সম্মুখত পাকিস্তানিয়ে ঘর নির্মাণ করিলে মানি লবনে বলে প্রশ্ন করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীগিয়ে। আর তার পিছতে কার বিরোধিতা করার বাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহ ঘেরাও করেছে শ শ পাকিস্তানি শরণার্থীয়ে। পরবর্তী খবর, গাঁর পথ নির্মাণক লো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডর ঘোষণা। এতিয়ার গাঁর রাইজে রাস্তা নির্মাণ করবল সরকারক অনলাইন যোগে করব আবেদন। মন্ত্রী এম এল এর পিছে পিছে ঘুরি ফুব নালে। এই সন্দর্ভত সরকার অতি শীঘ্রে মুক্তি করব এটা বিশেষ পোর্টেল। এই পোর্টেলের জড়িয়ে করব অনলাইন আবেদন। গাঁর পথ নির্মাণক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডর ঘোষণা। এতিয়ার গাঁওবাসী পনপটিয়াকৈ করিব পারিব অনলাইন আবেদন। রাজ্য সরকারে এই সন্দর্ভত মুক্তি করিব এটা বিশেষ পোর্টেল। অনলাইনত আপনি আবেদন করিব পারিব আপনার গাঁর পথ নির্মাণের বাবে। স্থানীয় বিধায়ক আর সাংসদক জানার আবশ্যক নাই এই কামর বাবে। 250 ঘর মানুষ থাকিলে সেই গাঁত পথ নির্মাণ হবই এই ডর ঘোষণা মুখ্যমন্ত্রীর। আর শীঘ্রে রাজ্য সরকারে এই ব্যবস্থা কার্যকরী করিব। পরবর্তী খবর, মোদী সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ হাজার হাজার কৃষকর। দাবি পূরণ নহলে এই আন্দোলন তীব্র হওয়ার হুঙ্কার প্রতিবাদী কৃষকর। বিদ্রোহী কৃষকর বজ্র গর্জনত কপি উঠিল দিল্লির রামলীলা ময়দান। মোদী সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে রামলীলা ময়দানত সাব্যস্ত হল তীব্র প্রতিবাদ। সংযুক্ত কিষাণ মর্চার নেতৃত্বত দিল্লিত কৃষকে অনুষ্ঠিত করিলে মহাপঞ্চায়ত। সহস্রাধিক কৃষকর প্রতিবাদত কপি উঠিল রাজধানী শহর দিল্লি। পাঞ্জাব আর হারিয়ানার প্রায় 50,000 অধিক কৃষক অংশ লয় এই মহাপঞ্চায়ত। দেশের প্রায় 37 কৃষক সংগঠনের প্রতিনিধি অংশ লৈছে আজির এই প্রতিবাদত। খাদ্য শস্যর নিম্নতম সমর্থন মূল্যর ক্ষেত্রে আইন বলবৎ করার দাবি প্রতিবাদী কৃষকসকলের। যদিহে এই দাবি মানি নলয় তেন্তে এই আন্দোলন আরো তীব্রতর হওয়ার হুঙ্কার দিছে কৃষকসকলে। পরবর্তী খবর, ভূমি বিবাদক লো রাজ্য পুনের ভয়ঙ্কর ঘটনা। ভূমি বিবাদক লো দুই ফৌজর মাজত প্রচণ্ড মারপিট। আর এই মারপিটত মৃত্যু হয়েছে দুজন লোকর, লগতে আহত হয়েছে আন কেবাজনো লোক। ভূমি বিবাদে পুনের ললে ভয়ঙ্কর রূপ। দুই ফৌজর মাজত প্রচণ্ড মারপিটত দুজন লোকর করুণ মৃত্যু হয়েছে। নিহত দুজনের নাম হয়েছে ক্রমে ধীরেন্দ্র বৈষ্ণব আর রাজু বৈষ্ণব। এই মারপিটর ঘটনাত কেবাজন লোক গুরুতরভাবে আহত হয়েছে। কুরুক্ষেত্রলৈ পরিণত হল কাছাড় জেলার কাটিগড়া। ভূমি বিবাদক কেন্দ্র করিয়া দুটা ফৌজর মাজত লাগে কাজিয়া। আর এই ঘটনাত দুজন লোক নিহত হয়েছে, লগতে আন কেবাজন লোক আহত হয়েছে। আহত সকলক সংকটজনক অবস্থাত হাসপাতালত ভর্তি করা হয়েছে। কাটিগড়ার খেলমা গাঁত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা।